এরপরে প্রশ্ন হলো এক ব্যক্তি তার স্ত্রীকে বলল তুমি তালাক তোমার বাবা মা তালাক তোমার চোদ্দ গোষ্ঠীর তালাক এই কথা দুই দিন বললো এখন তার স্ত্রী তালাক হবে কিনা যদি কেউ এরকম কথা বলে সে অত্যন্ত নিকৃষ্ট নোংরা এবং জঘন্য কাজ করেছে তালাক হওয়ার ক্ষেত্র হলো তার স্ত্রী নিজের স্ত্রীকে কেউ তালাক দিতে পারে এভাবে বাপ মা তুলে তাদেরকে তালাক দেওয়া এটা অসভ্যতা এটা অভদ্রতা অসৌজন্যতা এটা নোংরাম এটা কোনো মুসলমানের ভাষা হতে আপনার স্ত্রীর সাথে আপনার বনিবনা হচ্ছে না তার বাপমা আপনি কেন তুলবেন তারা তো তালাকের পাত্র না বিয়ে তো স্ত্রী কি করছেন শ্বশুরের করেন না তাহলে বাপের তালাক কেন দেন যারা বিয়েই করেন না তারা তালাক কেমনে দিবেন কিন্তু আমাদের দেশে এখনো অনেক মানুষ আছে তালাক দিতে গেলে তিন না কয় তিন হাজার তোমারে তোমার চোদ্দ গোষ্ঠীর বাপ মারে তুলে এই মানুষগুলো হলো এক কথায় ফাসেক গুনাগার পাপিষ্ট অপরাধী খারাপ মানুষ আল্লাহর কাছে এরা খুবই অপছন্দের মানুষ রাগ আসলে মাথাটা ঠিক রাখেন এত বেলায়ন হয়ে যায় না যে কি বললেন কারে বললেন সেটা খেয়াল করলেন না মুসলমান কখনো গালিবাজ অভিশাপকারী এবং এই জেনতন ফালতু এবং নিচু কথা বলা মানুষ মুসলমান হতে হতে পারে না বলেছেন এই জন্য নিচু কথা মুসলমান বলতে পারে এরকম বলা যাবে না তালাকের বিষয়ে একটা কমন কথা বলে রাখি ভাইরা যারা যুবক আছেন বিবাহ করবেন তাদের জন্য দরকার যারা বিবাহিত আছেন তাদের জন্য দরকার সেটা হলো খবরদার তালাক অত্যন্ত ডেঞ্জারাস একটি বিষয় ইসলামে তালাকের চাইতে ভয়াবহ কোনো বিষয় আর খুঁজে পাওয়া কঠিন এ অর্থে ভয়াবহ যে তালাক যদি আপনি দুষ্টমি করে হাসতে হাসতেও দেন তালাক হয়ে যাবে জিদ্দুন জিদ্দুন তিনটা কাজ সিরিয়াসলি করলে যা হয় হাসতে হাসতে মজা করে করে করলেও তা ঘটে যায় ঠেকানো যায় না পরে আফসুস করবেন কোনো কাজে আসবে অনেকে আপনাদেরকে ফতোয়া দিবে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না এটা ভুল ফতোয়া রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না মানে তালাককে মানুষ হাসতে হাসতে মহব্বত করতে করতে ভালোবাসার চোটে দেয় তালাক তো দেয়ই তো রাগের মাথায় হ্যাঁ রাগ যদি এত বেশি হয় যেই রাগের কারণে কি বলছেন আপনার সেন্স নাই অন্যরা বলছে যে তুমি এটা বলছো আপনি কি বলছেন নিজেও জানেন না তাহলে তো আপনি পাগলের মতো হয়ে গেছেন সেন্স নাই তাহলে ওইটা হবে না কিন্তু আপনি জানেন কি বলছেন কিন্তু রাগের চোটে বলছেন তালাক হয়ে যাবে এই জন্য যারা বিবাহিতচ্ছুক অথবা বিবাহিত আল্লাহর ওয়াস্তে স্ত্রীর সাথে ঝগড়া হয় প্রয়োজন একটা ধাক্কা দিলেন প্রয়োজনে একটু শক্ত কথা বলেন খবরদার তালাকের কথা মুখ দিয়ে বাহির করবেন না বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এরপরে হুজুরের কাছে আসে বলে হুজুর দিয়া ফেলাইছি বলি ফেলাইছি কি করব ইচ্ছা কিন্তু বলি নাই অনেকে বলে যে হ্যাঁ রাগের মাথায় বলে ফেলছে অনেকে বলে যে আসলে আমার উদ্দেশ্য ছিল না অনেকে বলে যে আমি এখন তবা করতে চাই ভাই তালাক এমন একটা জিনিস এটা ছুরি ভরার মতো একজনের বুক দিয়ে আপনি ছুরিটা ঢুকাই দিলেন দিয়ে এরপরে বলেন ও সরি আমি আসলে রাগের মাথায় ঢুকেছিলাম এটা বললে কি লোকটা জিন্দা হয়ে যাবে যাবে না ভাই এখন যদি আপনারে কোনো ইমাম সাহেব কোনো কাবা শরীফের ইমাম সাহেবের আনাইয়া তবা পড়ানো হয় যে তুমি যেহেতু সুরি বললে তার বুকে তবা করো তাইলে ওই লোকটা যাতা হয়ে যাবে জিতি জীবিত হবে যদি না হয় তালাকটা হুব হয়ে এরকম সারা পৃথিবীর সমস্ত আলেমরা একমত একজন আলম মতকারী পাবেন না এত ডেঞ্জারাস বিষয় সেই তালাকটা কথায় কথায় দেওয়া যাবে খবরদার রাগটসে অন্য হাজার কথা বলেন তালাকের কথা বলবেন না বলে তালাক তাহলে কখন বলবো তালাকের যদি সিদ্ধান্ত নেন তাহলে দেখেন যে এর সাথে বনিবনা করে হচ্ছে না একজন ভালো আলেমের কাছে চলে যান পরামর্শ করেন হুজুর তালাক দিতে চাই কারণ তার সাথে আমার ঘর করা হচ্ছে না কি করব মুরব্বিদের সাথে পরামর্শ করেন তারও আগে অনেকগুলো কাজ আছে সেগুলো শেষ করেন বুঝান শাসন করেন রাগ করেন রাগ করে বাড়ির থেকে বাইরে চলে যান বিছানা পৃথক করেন দুই পক্ষের মুরব্বীদেরকে ডাকেন কোনো কিছুতে হয় নাই এরপরও তালাক দিতে হবে ভালো কথা দেন এখানে বোরেশ ডাইরেক্ট তালাক দিবেন না একজন ভালো আলেমের কাছে যায় আগে পরামর্শ নিবেন হুজুর কিভাবে তালাক দিলে আমার গুণা হবে না এবং আমার বিপদটাও দূর হবে হুজুর পরামর্শ দিবে এমন একটা পদ্ধতিতে তালাক দিবেন যেই তালাক দেওয়ার পরে আপনি বছর পরেও যদি চান তাকে আবার ফেরত নিতে সেই সুযোগ থাকবে এটা ভালো না খারাপ বেশিরভাগ লোক তালাক দেওয়ার সময় তো মাঝে গামছা বাঁধি তিনটা না তিন হাজারটা দেয় মেয়েরা দেয় মহিলারা দেয় মহিলার বাপমা চোদ্দ গোষ্ঠী তুলে দেয় এ অসভ্য মার্কা তালাক দেয় এরপরে দেখা যায় দুই বছর চার বছর না যাইতে অনেকে দুই চার ছয় মাস না যাইতে অনেকে দুই দশ বছর যাওয়ার পর আইসা কাম নাইকাটি করে হুজুর এখন আসার কোনো রাস্তা আসেনি তখন আসলে করে ফেলাইছিলাম এখন বুঝতেছি এর চেয়ে ভালো কিছু আর নাই আসলে যা হইছে হইসে মিলেমিশে থাকাই ভালো ওই মহিলাও কান্দে স্বামীও কান্দে কিন্তু এমন ভাবে তালাক দেয় যে আসার আর কোন রাস্তা থাকে না কোনো হুজুরে তবা পড়ালে কি তালাক উঠে যায় তাহলে তালাক দেওয়ার আগে সাবধান থাকবো তো ইনশাআল্লাহ একজন মেয়ে নিজের বাপের বাড়ি থেকে আপনার বাড়িতে আসছে মানুষ তো দোষ আছে ত্রুটি আছে ভুল আছে ভ্রান্তি আছে আপনি কথায় কথায় তালাকের কথা বলতেছেন তালাকের কথা বলতেছেন কিছু ছোট লোক বন্ধু আছে ছোট লোক বন্ধু চিনেন ছোট লোক বন্ধু হলো কিছু হইলে দোস্তরা তোরা না তোর সাথে আর কোনো সাথে কোনো কথা নাই কাটতি মাটি দিয়া চোদ্দ গোষ্ঠী শেষ কথায় কথায় ভাই একটু সিরিয়াস কিছু হলে বলো যখন তখন তাও দোস্তির কাটতিতে কিছু আসে যায় না এটা তো তালাক না কাটটি দিলেন আওয়াজ জোড়া দিলেন কি আসে যায় এর চাইতে বড় ছোট লোক হলো ওই পুরুষ যে পুরুষ কথায় কথায় স্ত্রীকে তালাক দেয় একইভাবে ওই মহিলাও ছোট লোক যে মহিলা কথায় কথায় স্বামীকে হাইকোর্ট দেখায় হাইকোর্ট দেখানো বুঝেন আরে থাকো তোমার সংসার রাখো আমি আমার বার গেলাম এ দুইটার কোনোটাই ভালো স্বামী স্ত্রী যত মিলেমিশে থাকে আল্লাহ তালা তাদেরকে তত পছন্দ করেন একসাথে থাকতে গেলে দুইটা পাতিল বাড়ি খাবেই অসুবিধা হবেই উস্কানি না মানুষের অভাব নাই বহুত লোক উস্কানি দিবে বলবে আরে বাদ দে কত আছে এরপর যখন ফাঁসি যাবেন এদের কাউকে খুঁজে পাবেন না এই জন্য মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো যে মাঠে মাহফিল হয় সে মাঠে ব্যায়ামের উদ্দেশ্যে ক্রিকেট খোলা যায় আছে কিনা ও মূল প্রশ্ন উত্তর তো মনে হয় কিছু অংশ বাদ আছে যদি কেউ তার স্ত্রীকে তালাক দেয় একবার এরপরে আবারও তালাক দেয় প্রথমবার যদি এক তালাকের নিয়ত করে সে তালাক দেয় পরে আবার যদি দিয়ে থাকে তাহলে তার আরেকটা তালাক দেওয়া পর্যন্ত সংসার করতে পারবে কিন্তু এই ইন্ডিভিজুয়াল তালাকের মাস আলা এরকম সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে জানবেন না আমরা শুধু মূলনীতি বলার চেষ্টা করি এসব জায়গায় আপনার তালাকটা হয়েছে কিনা না কতটুকু হয়েছে কতদিনের গ্যাপে হয়েছে কি করেছেন কি বলেছেন কী ছিল এগুলো একজন ভালো মুফতির কাছে গিয়ে বিস্তারিত বলে তারপরে সমাধান আনবেন তাহলে ইনশাআল্লাহ সঠিক এবং নিরাপদ সিদ্ধান্ত নিতে পারবেন